উকিল বাপ কি বাপ ভাই উকিল বাপ এ আর এক আজীবন আচার বাপ তো বহুত শুনছেন বিয়ে উপলক্ষে আমরা নতুন বাপের কথা শুনি নাম হলো উকিল বাপ জলজন্তে বাপ আছে তারপরও বলে যে বিয়েতে উকিল বাপ হবে কে এই উকিল বাপের কোনো অস্তিত্ব ইসলামে এটা সুস্পষ্ট একটা অনাচার এবং অপসংস্কৃতি আমাদের সমাজের বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য ছেলে হোক আর মেয়ে হোক তার পক্ষ থেকে অভিভাবক হিসেবে তার বাবা থাকবেন বাবা নাই তার দাদা আছেন চাচা আছেন বড় ভাই আছেন কোনো না কোনো পুরুষ তার পক্ষ থেকে আছেন তিনি তার অভিভাবক হবেন ওই বাহিরের থেকে আরেকজন ডাইকে আয় না এলাকার কোনো একজন মুরব্বীকে ধরে বলবেন যে উনি হলেন উকিল বাপ এই বাপ বানানোর পর বিয়ের সময় তাকে ছাতা দেয়া হয় এটা দেয়া হয় সেটা দেয়া হয় বিয়ের পরে সারা জীবন ওই ছেলে বা ওই মেয়ে যেই ব্যক্তি তার উকিল বাপ ছিল সারা জীবন তারে বাপ বাপ ডাকে আইনা বালাবুরা খাওয়ায় এবং তাকে বিশেষভাবে সম্মান করে যার সাথে পর্দা করা দরকার সেই মেয়ে তথাকথিত উকিল বাপের সাথে আর পর্দাও করে মনে রাখবেন বিয়েতে কোনো উকিল বাপ নামের কোনো কিছু ইসলাম এলাও করেনি অতএব কোনো উকিল বাপ টাপ নাই সরাসরি বাপ থাকলে বাপ বাপ না থাকলে ভাই আছে দাদা আছে চাচা আছে তারা অভিভাবকত্ব করবে কিন্তু সমাজে বাপ না এরকম একটা ব্যাটারে ধরে বাপ বানানো এটা সুস্পষ্ট একটা কুসংস্কার আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন উদুউহুম লি আবাইহিম সন্তানদেরকে তাদের বাপের সাথে সম্বন্ধ করে ডাকবে যেই বেটা আপনার জন্মদাতা না তারে বাপ ডাকতে লজ্জা হওয়া উচিত না কিন্তু লজ্জা হয় আমাদের দেশে হয় না উকিল বাপ ডাকে মনে রাখবেন বিয়ের ক্ষেত্রে উকিল বাপ কোনো উকিল বাপ টাপ নাই সরাসরি বাপ ভাই তারা বিয়ে দিবে